নমস্কার, আমি শুভ। আমি আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। না, এবার কোনো ব্লগ নয় বা কোনো গল্পের ভিডিও নয়, আজকে একটা নিয়ে এসেছি, একটা আনবক্সিং ভিডিও। গতকাল আমি অফলাইন কলকাতার অফলাইন মার্কেট থেকে একটা ল্যাপটপ পারচেস করেছি, আসুস ভিউবুক আলট্রা 15, এই সেই ল্যাপটপটা। সেইটাই ভাবলাম যে আজকে আনবক্সিং করা যাক, একটা রিভিউ দেওয়া যাক। তো বেশি আর কিছু এক্সট্রা কিছু বলবো না, বেশি কথাও বলবো না, সরাসরি এবার আনবক্সিং ভিডিওতে চলে যাবো। লেটস জাম্প ইন টু দ্য ভিডিও, ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। এটা হচ্ছে তবে আসুস ভিউবুকের বক্স প্যাকেট, এর সঙ্গে একটা আমার যেখানটা দিয়ে কিনেছিলাম সেখানটা এই আসুসের এই ব্যাগটা দিচ্ছে। ব্যাগটার কোয়ালিটিটাও মোটামুটি, আবার কিছু বলবো না, ভালোই কোয়ালিটিটা। এবার এটাকে সাইডে রাখি, সাইডে রাখার সঙ্গে সঙ্গে এই হচ্ছে মেন বক্স প্যাকেট, আসুস ভিউবুক আলট্রা 15, যার আসল নামটা নাম বলবো না, ঠিক নামে একটা নাম্বার আছে, KM513i, এটাই হচ্ছে ভিভোবুকের আসল নাম্বারটা। এবার এর সঙ্গে সঙ্গে আছে কিছু এখানে স্পেসিফিকেশনও লেখা আছে। এখানে লেখা আছে কি কি লেখা আছে একবার পড়ে নিই। এটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাট কালারের কালার ভেরিয়েন্টটা আছে। আমার এখানে এলসিডির যে সাইজটা তা হচ্ছে 15.6 ইঞ্চের ফুল এইচডি রেজলিউশনের। সিপিইউ আছে এএমডি রাইজেনের 4500U এর। তারপরে গ্রাফিক্স কার্ড, এখানে এই গ্রাফিক্স কার্ড বলছি কেন, এখানে হার্ড ডিস্ক আছে 1 TB প্লাস 256 GB SSD আছে। এইখানে র্যাম আছে DDR4 র্যাম আছে, যেখানে আমার ভেরিয়েন্টটা হচ্ছে 8 GB, যেখানে 4 GB ইনবিল থাকবে, আর 4 GB আলাদা করে একটা স্লট থাকবে, সেখানে আপ টু 32 GB পর্যন্ত সেটা আমরা এক্সটেন্ড করতে পারবো। এবার এর সঙ্গে আর একটা আছে, আরও একটা আছে, এখানে গ্রাফিক্স কার্ড আছে AMD রেডনের একটা গ্রাফিক্স কার্ড, এখানে ইনবিল্ট আছে 4 GB। তো এইখানে তো মোটামুটি হালকা ফুলকা স্পেকসগুলো দেখে নিলাম, এবার আমরা চলে যাব সরাসরি আনবক্সিংয়ে। তো বক্সটাকে এবার খোলা যাক। তো বক্সটা খোলার এখন আমরা খুলবো, এবং বক্সটা খোলার সাথে সাথেই একটা লেখা চলে এলো, ইনসার্চ অফ ইনক্রেডিবল। সো ইনসার্চ অফ ইনক্রেডিবল ভিভোবুক আলট্রা 15 সামনেই আছে। এটা হচ্ছে সেই ল্যাপটপ, মেন ল্যাপটপটা, এবং এটা আমরা এখন সাইডে রাখবো। সাইডে রেখে এবার দেখবো ভিতরে বক্স কন্টেন্ট কী কী আছে। বক্স কন্টেন্টের সঙ্গে সঙ্গে প্রথমে দেখবো কিছু লেখাপত্র কিছু আছে, যেগুলো আমরা কোনোদিনই পড়ি না। কিছু লেখাপত্র আছে, কিছু ইউজার গাইড আছে, এবং এর সাথে সাথে আছে একটা খাম। সেই খামের ভিতরে কতগুলো বিভিন্ন ধরনের স্টিকার আছে, যেগুলো আপনারা এই ল্যাপটপের উপর লাগিয়ে বিভিন্ন ধরনের সাজাতে পারেন ল্যাপটপগুলো, ল্যাপটপটাকে। অনেক ধরনের স্টিকার আছে এখানে, মোট কি ভূতের মতন, কীরকম একটা ল্যাপটপ ভূতের মতন কতগুলো সব স্টিকার, এগুলো আমরা সাইডে রাখি। এছাড়া দেখি আর কী কী আছে। এরপরে এই দিকটা খুলতেই দেখবো একটা চার্জার আছে, একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে, তার সঙ্গে সঙ্গে একটা কেবিল আছে। এই কেবিলটা আমরা দেখে নেবো এটা কত ওয়াটের, এটা 45 ওয়াটের একটা চার্জার, তার মানে ফাস্ট চার্জারই। তো এইটা হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবার এই চার্জারটাকে আমরা সাইডে রেখে দিলাম, রেখে দিয়ে দেখি বক্সের ভিতরে আর কিছু আছে নাকি, মনে হয় না আর কিছু আছে, না আর কিছু নেই। তো সব কটাকে এবার সাইডে রেখে দিয়ে যেটা মেন মেন জিনিস আসল, যে আমাদের ল্যাপটপটা, সেইটাকে এবার খোলা যাক। তো র্যাপিংটাকে খোলার সঙ্গে সঙ্গেই এই হচ্ছে সেই ল্যাপটপটা, আসুস ভিভোবুক আলট্রা 15। আসুস ভিভোবুক 15 আমার কাছে যেটা আছে ম্যাট ব্ল্যাক কালার, এর সাথে সাথে আরও অনেক অন্যরকম কালার পাওয়া যাবে, যেমন সিলভার কালার, ব্লু কালার, রেড কালার, সেগুলো আপনারা অফলাইন বা অনলাইন মার্কেটে চেক করে নিতে পারবেন, অনেক রকম কালার ভেরিয়েন্ট আছে। এবার আসি প্রথম কথায়, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটি প্রথমেই দেখা যাচ্ছে যে এই উপরটা কিন্তু সলিড পুরো একটা মেটাল বডি, এবং নিচটা অবশ্যই একটা প্লাস্টিক বডি দিতেই হবে, কারণ নিচটা যদি প্লাস্টিক বডি না দেওয়া হয় তাহলে এটা যেহেতু কম্পিউটার ভিতরে সব কম্পোনেন্টস খোলা থাকে, ফলে সহজেই আর্থিং হয়ে যাবে। এবং সাইডের যদি পোর্টসের যদি কথা বলা হয়, তো ডান সাইডে যেটা আছে এসডি কার্ড ঢোকানোর জন্য একটা স্লট আছে, 3.5 mm জ্যাকের একটা স্লট আছে, একটা USB টাইপ সি এর স্লট আছে, যেটার হচ্ছে 3.2, মানে এখানে আপনার ফাস্ট ডেটা কপি বা শেয়ার হবে। এছাড়াও আছে একটা USB টাইপ এ 3.2 ভার্সন আছে, এটা একটা ফাস্ট ডেটা আপনাকে স্টোর করা যাবে, কপি পেস্ট করা যাবে। এর সঙ্গে আছে একটা HDMI পোর্ট, আর এর সঙ্গে আছে পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট।
এবার আমরা যদি লেফট সাইডে দেখি যে লেফট সাইডে আছে অনলি দুটো 2.0 USB টাইপ এ পোর্ট আর তার সাথে আছে চার্জিং ইন্ডিকেটর আর পিছন দিকে যদি বলা যায় পিছন দিকে যদি একটু লক্ষ্য করা যায় তো এইখানটায় আছে মেইনলি পাওয়ার এই এয়ার ভেন্টগুলো যেখানটা দিয়ে এয়ার আউটলেট হবে এবং এই জায়গাটা দিয়ে আমাদের এয়ার ইনলেট হবে ফলে এই যে ল্যাপটপটা এটা অত্যন্ত হাই প্রোফাইলের কুলিং টেকনোলজি সমৃদ্ধ ফলে এটা অনেক খুব সহজেই তাড়াতাড়ি কুল হবে এছাড়াও পিছনে আছে চারটে রাবার প্যাড যেটা আপনাকে একটুখানি স্পেস দেবে নিচ থেকে যাতে হাওয়াটা সহজেই পাস করতে পারে নিচে ভেন্ট থেকে এবং দু সাইডে আছে দুটো স্পিকার এই স্পিকারগুলো মূলত হারমন কার্ডেনের স্পিকার যেইগুলোর কোয়ালিটি খুব উন্নত ধরনের এবং তো আসুস ভিভোবুকটার লেটটা খোলার সঙ্গে সঙ্গেই উপরে এখানে সঙ্গে সঙ্গেই একটা চলে এলো 15.6 ইঞ্চের একটা IPS ডিসপ্লে এটা একটা অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে মানে ম্যাট ডিসপ্লে যার অর্থ এই যে এটা কোনো গ্লসি ডিসপ্লে না যার এটা একটা ম্যাট ডিসপ্লে যার ফলে আপনারা যখন কাজ করবেন তখন এই যে স্ক্রিনের যে রেগুলো হয় সেই রেগুলো আপনার আইকে প্রোটেক্ট করবে মানে আই কেয়ার ডিসপ্লে এক ধরনের যেটা বলা যায় এবং এইটা সরানোর সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে একটা ফুল সাইজ একটা কিবোর্ড যার নিচে আছে একটা ট্র্যাকপ্যাড এবং ট্র্যাকপ্যাডের সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ঠিকই শুনেছেন এই ল্যাপটপটার সঙ্গে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আসে এক্সট্রা সিকিউরিটির জন্য যদি ডান সাইডে যাই তো এখানে কিছু ইনক্রেডিবল ফিচার্সগুলোই এখানে দেখা আছে যেমন লাইট ওয়েট ফিচার্স এটার ওয়েট আমি বলে রাখি এখানে ওয়েটটা হচ্ছে 1.7 কেজি এই ল্যাপটপটার টোটাল ওয়েট যেটা মোটামুটি হালকাই একটা ল্যাপটপ বলা যাবে মোটামুটিভাবে খুব হালকা না কিন্তু খুব বেশি ভারীও না এরপরে আছে ন্যানোএজ ডিসপ্লে এইটার যে স্ক্রিন টু বডি রেশিও এটা 85% স্ক্রিন টু বডি রেশিও আছে আর এর সঙ্গেই আছে একটা USB টাইপ সি পোর্ট যেটা আমি আগেই দেখেছিলাম এবার যদি আমরা যদি ডান সাইড বাম সাইডে যাই তো এখানে আছে রাইজেনের 4000 সিরিজের যে প্রসেসরটা তার একটা স্টিকার এবং গ্রাফিক্স কার্ড যেটা আছে AMD এর রেডনের গ্রাফিক্স তার একটা স্টিকার এবং এর একটা আরও একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি এখানে দেখবেন যে এন্টার কিতে একটা ইয়েলো অ্যাকসেন্টের একটা বর্ডার দেওয়া আছে যেটা টোটাল কিবোর্ডটাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে এবং এন্টার কিটাকে খুব ভালোভাবে হাইলাইট করছে এবার আমরা চলুন স্ক্রিনটাকে স্টার্ট করি বা কম্পিউটারটাকে আমরা এখন বুট আপ করবো ল্যাপটপটাকে অন করব এবং অন করার সাথে সাথে দেখে নেবো এটা কতক্ষণে কত তাড়াতাড়ি এটা স্টার্ট হয় তো ফার্স্টেই আমরা এটার স্টপ ওয়াচটা চালু করে নেবো মোবাইল থেকে এবং দুটো একসঙ্গে দেখি কতক্ষণে স্টার্ট হয় খুব ফাস্ট 9.35 সেকেন্ড মানে খুবই ফাস্ট এবং এর কারণও আছে কারণ এখানে SSD আছে আর SSD-তেই সব উইন্ডোজটা রান করছে ফলে SSD থাকার জন্য এখানে খুব তাড়াতাড়ি বুট হয় এবং তাড়াতাড়ি পাওয়ার অফ যখন করা হবে তখন তাড়াতাড়ি পাওয়ার অফটাও হয়ে যাবে এবার ডিসপ্লের কথায় আসি ডিসপ্লেটা এখানে যেমন দেখা যাচ্ছে খুব ব্রাইট একবার আমি ব্রাইটনেসটা একবার চেক করে নিই এটা একটু ফুল ব্রাইটনেস করা আছে যখন লোতে আনবো দেখুন এটা হচ্ছে পুরোপুরি লো ব্রাইটনেস মানে ব্রাইটনেসটাও খুবই ভালো দিয়েছে এরপরে এর আগেই তো বলা হয়েছে যে 15.6 ইঞ্চের স্ক্রিন অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ফলে স্ক্রিনের ব্রাইটনেসটাও খুব ভালো আছে আর স্ক্রিন কোয়ালিটিটাও অন্তত আমার পক্ষে তো খুব ভালোই লেগেছে এবার সামনে আসি একবার যদি সামনে দেখা যায় যে কিবোর্ডটার দিকে তো কিবোর্ডটা কিন্তু একটা ব্যাকলিট কিবোর্ড ফলে অন্ধকারে এটা কিন্তু খুব উপকার হবে আপনাদের টাইপিংয়ের জন্য আর এটার অন অফ বা এই যে যখন অফ করা গেছে লাইটটা কিন্তু অন অফ এবং এর ব্রাইটনেসটাও কিন্তু কমানো বাড়ানো যায় এটা ফুল ব্রাইটনেস এবার ল্যাপটপের সবচেয়ে মেন যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পারফরমেন্স এবার যদি পারফরমেন্সের কথা যদি বলা হয় তাহলে পারফরমেন্সের ফার্স্টেই আসবে CPU এখানে প্রসেসর হিসাবে আছে AMD রাইজেন 5 4000 এর সিরিজ 4500U যার কোর্স হচ্ছে হেক্সা কোর এটা একটা প্রসেসর যার স্পিড হচ্ছে 2.38 GHz এবং এরপরে যদি র্যামের কথা আসি তো র্যাম আছে আমার কাছে এই মুহূর্তে 8 GB র্যাম আছে কিন্তু এটা আপ টু 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে
আর হার্ড ডিস্ক হিসাবে স্টোরেজ হিসাবে যদি বলা যায়, স্টোরেজ হিসাবে হার্ড ডিস্ক আমার কাছে লাগানো আছে, 1 TB হার্ড ডিস্ক লাগানো আছে এবং SSD প্লাস SSD 256 আছে, যেগুলো আমার সব প্রোগ্রামগুলো রান করছে। আমি সাজেস্ট করবো যে প্রোগ্রামগুলো সবসময় SSDতেই স্টোর করার, কারণ প্রোগ্রাম যদি SSDতে স্টোর করা হয় তাহলে এগুলো খুব স্মুথ চলে এবং খুব ফাস্ট এগুলো রান করে। আর হার্ড ডিস্কটা নিলে হার্ড ডিস্কে আপনি যাবতীয় আপনার যে পার্সোনাল ডেটা আছে সেইগুলো আপনি রাখতে পারেন। এরপরে এর সঙ্গে একটা আছে GPU। GPU এখানে গ্রাফিক্স কার্ড AMD রেডনের 4GB গ্রাফিক্স কার্ড একটা আছে। এটা আগেই বলে রাখি, এটা কিন্তু একটা কোনো গেমিং ল্যাপটপ নয়, এটা সাধারণত বিজনেস পারপাস বা অফিস ওয়ার্ক বা স্টুডেন্টদের জন্য ল্যাপটপ, এবং সেই এই পোর্শনে গেম বাদে গেম, তবে এখানে 4GB যে গ্রাফিক্স কার্ডটা লাগানো আছে, আপনারা হালকা ফুলকা কোনো গ্রাফিক্স জাতীয় হালকা ফুলকা গ্রাফিক্সের গেম খেলতে পারবেন, কিন্তু ভারী ভারী গেমগুলো এখানে খেলা সম্ভব নয়। কিন্তু এটা অফিস ওয়ার্কের জন্য, সাধারণ প্রোগ্রামিংয়ের জন্য খুবই খুবই মানে খুবই হাই স্পিডের একটা ল্যাপটপ, যেটা খুব স্মুথ চলবে। আর এখানে হেক্সা কোরের রাইজেন 5 যে নতুন যে প্রসেসরটা বেরিয়েছে, যেটার স্পিড মানে কম্পেয়ার যদি করা যায় ইন্টেলের সঙ্গে, ইন্টেল i5 10 অর 11 জেনারেশনের প্রায় সমান সমান, বা কিছু কিছু সময় দেখা যাবে যে ওর থেকে কিছু বেটার পারফরমেন্স দিচ্ছে। এরপরে যদি আসি, এরপরে আসছি আমরা ব্যাটারিতে। এই আসুস ভিভোবুক আলট্রা 15-এ 3-cell ব্যাটারি আছে, এবং আসুস ক্লেম করে যে এই একটা ব্যাটারি যদি ফুল চার্জ দিতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, এবং ব্যাটারির যেতে মানে আপনারা যদি হেভি ইউজ করেন অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম তো দেবেই। আমার এখন এখানে 96% ব্যাটারি আছে, এবং সাইডে এখানে দেখা যাচ্ছে যে 8 hours 29 minutes রিমেইনিং, মানে এখনও 8 ঘন্টা প্রায় 8.5 ঘন্টার মতন চলবে। কিন্তু এটা যদি হেভি ইউজ করা হয় আপনারা ধরে নেবেন মোটামুটিভাবে 4 থেকে 5 ঘন্টা ইজিলি চলবে একবার চার্জ দিলে, এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং এটা সাপোর্ট যেহেতু আছে, চার্জারও ইনক্লুডেড, ফলে এটা চার্জ হতেও বেশিক্ষণ সময় লাগবে না। এবারে আসি ল্যাপটপের সাউন্ড কোয়ালিটিতে। সাউন্ড কোয়ালিটি এতে দুখানা স্টিরিও স্পিকার লাগানো আছে, এবং স্পিকারগুলো হারমন কার্ডেনের, ফলে এর সাউন্ড কোয়ালিটি ইজ মাচ মাচ বেটার। আমি এখানে একটা ভিডিও প্লে করব, ফলে আপনারা সহজেই এর ভিডিও কোয়ালিটিও দেখতে পাবেন এবং এর সাথে সাথে এর অডিও কোয়ালিটিটাও শুনে নিতে পারবেন। আপনারা এখন শুনেই নিলেন যে এটার অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি, আমার তো খুব ভালো লেগেছে। এবার আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার সবার লাস্টে আসি প্রাইজে। এটা একটা স্টুডেন্টদের জন্য বা অফিস ওয়ার্কদের জন্য, অফিস যারা ওয়ার্কার তাদের জন্য এটা একটা ল্যাপটপ, খুব ভালো একটা পাওয়ারফুল ল্যাপটপ। এটা আবারও বলে রাখি, এটা কিন্তু নট ফর আ গেমিং ল্যাপটপ, বাট অফিস ওয়ার্ক বা স্টুডেন্টদের জন্য এটা একটা অন্যতম বেস্ট ল্যাপটপ আমার মনে হয়েছে। এটা যদি প্রাইসে আসি, রিটেলে এই বক্সে লেখা আছে 68,990, বাট আমি এটা কিনেছি অফলাইনে, অফলাইনে আমার এটা পড়েছে 55,000। আমি সাজেস্ট করবো যে আপনারা অনলাইনের থেকে, আমি পার্সোনালি এটা সাজেস্ট করছি অনলাইনের থেকে অফলাইনেই বেশি প্রেফার করবেন ল্যাপটপটা কেনার ক্ষেত্রে। কারণ কি হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ অফলাইনে যদি আপনারা যান তাহলে অফলাইনে গেলে আপনারা 2-4টে ল্যাপটপ ঘেটে পাশাপাশি কম্পারিজন করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন ল্যাপটপটা ভালো। তবে আমার মতে এইটা খুব একটা ভালো ল্যাপটপ আছে এই প্রাইস রেঞ্জে, অ্যারাউন্ড 55K তে আমার তো পড়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আরও যদি আমার চ্যানেলে যদি আনবক্সিং ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, এবং আপনারা যদি চান যে আরও এরকম আনবক্সিং ভিডিও আরও নানা নানা জিনিসে আনি, তাহলে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন।
এবং অবশ্যই অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আরও একবার। চলো টাটা, বাই।